কাজ শুরু করেছিলেন খুব বেশি দিন আগে নয়, এই তো 2012 সালে তুমি আমি সেই নামক নাটক দিয়ে পরিচালনায় হাতে খড়ি তার। সেই সময়ে সব বাঘা বাঘা পরিচালকদের ভিড়ে একজন কম বয়সী নির্মাতা আদৌ টিকতে পারবেন কিনা তা নিয়ে ছিল প্রশ্ন। তবে তিনি যে ক্ষণিকের অতিথি হয়ে আসেননি তা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকাপোক্ত করেই বুঝিয়ে দেন সবাইকে। বলছি নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের কথা। 2017 সালে যার নির্মিত টেলিফিল্ম বড় ছেলে সারা দেশে সাড়া ফেলে দিয়েছিল। অপূর্ব মেহজাবিন অভিনীত এই টেলিফিল্মটি ইউটিউবে বাংলাদেশি টেলিফিল্মের মধ্যে সর্বোচ্চবার দেখা টেলিফিল্ম, যার ভিউ প্রায় 30 মিলিয়নের কাছাকাছি, এবং এই টেলিফিল্ম দিয়েই দর্শক মনে স্থায়ী জায়গা করে নেন আরিয়ান। এছাড়াও ব্যাচ 27, অ্যাংরি বার্ড, মিস্টার অ্যান্ড মিসেস, বুকের বাপাশে তার উল্লেখযোগ্য কিছু কাজ। প্রায় 10 বছরের ক্যারিয়ার জীবনে নাটক টেলিফিল্ম নির্মাণে কেটে গেছে অনেকটা সময়। ইচ্ছে ছিল সিনেমা বানাবেন, সেই ইচ্ছার ফসল হিসেবেই সম্প্রতি গত মাসেই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি দিয়েছেন তার নির্মিত প্রথম সিনেমা নেটওয়ার্কের বাইরে। মুক্তির পর থেকেই দর্শকের মুখে মুখে নেটওয়ার্কের বাইরে, এবং এর মাধ্যমেই শততম নির্মাণে পা রাখলেন আরিয়ান। নেটওয়ার্কের বাইরে আমার প্রথম সিনেমা, সেই সাথে এটা আমার 100 নাম্বার পরিচালনা, মানে নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপন মিলে ভালো লাগছে। লম্বা একটা জার্নি, সামনে আমি আমার ক্যারিয়ারে 10 বছর পার করব। এই লম্বা জার্নিতে বেশ কিছু কাজের জন্য দর্শকের ভালোবাসা পেয়েছি। ইচ্ছে ছিল বড় পর্দায় মুক্তি পাবে তার সিনেমা, লাইন ধরে দাঁড়িয়ে সিনেমা দেখবে মানুষ। এ দফায় সেই ইচ্ছে পূরণ না হলেও স্বপ্ন দেখেন আগামীর। আমি আমার কাজের শুরু থেকে এখন পর্যন্ত সবসময় দর্শকের ভালোবাসা চেয়ে আসছি, আমি সেটাই চাবো। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যতটুকু করেছি তার চেয়ে ভালো কিছু করতে পারি। খান তাজনিন আহসান, সময় সংবাদ।